भौगोलिक अवस्था ও অবস্থানের কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। বিশ্বব্যাপী গবেষকগণ বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জার্মানওয়াচের 2010 খ্রিস্টাব্দে প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স CRI অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ততার বিচারে বাংলাদেশকে পোস্টার চাইল্ড হিসেবে আখ্যা দিয়ে থাকেন। বাংলাদেশের প্রধান দুর্যোগ ও পরিবেশগত বিপর্যয়গুলো হচ্ছে নদী ভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস, খরা, লবণাক্ততা, শৈত্যপ্রবাহ, চরম তাপমাত্রা, পাহাড় ধস ইত্যাদি। জলবায়ু দুর্যোগজনিত যে ঝুঁকি এবং তার প্রভাব বাংলাদেশে রয়েছে সে ব্যাপারে শিশুরা কেন, আমরা বড়রাও অনেক ক্ষেত্রেই সচেতন নই, সেক্ষেত্রে আমরা মনে করি যে বড়দের পাশাপাশি শিশুদেরও এক্ষেত্রে সচেতন করার প্রয়োজন আছে। এই কারণে এই প্রজেক্টের মাধ্যমে আমরা শিশুদের জলবায়ু পরিবর্তনজনিত যে ঝুঁকি এবং তার প্রশমন এবং তার প্রভাব সম্বন্ধে সচেতন করছি, যাতে করে তারা ভবিষ্যতে তার এলাকাতে এই ব্যাপারে নেতৃত্বের ভূমিকা নিতে পারে। জলবায়ু পরিবর্তন প্রথমেই প্রভাব ফেলে প্রতিবেশের উপর। জীবন ও জীবিকার জন্য মানুষ ও অন্যান্য প্রাণী পুরোপুরি প্রতিবেশের উপর নির্ভরশীল। প্রতিবেশের মধ্যে বন ও সমুদ্রের কার্বন শোষণ ও মজুদের ক্ষমতা অপরিসীম। এজন্য বনকে কার্বনধার ইংরেজিতে কার্বন রিজার্ভার এবং সমুদ্রকে কার্বন শোষক ইংরেজিতে কার্বন সিঙ্ক বলা হয়। দুর্যোগ ঝুঁকির নিরসন কৌশলকে চারটি আর দ্বারা সংজ্ঞায়িত করা যায় এবং জলবায়ু ঝুঁকি নিরসন কৌশলকে তিনটি আর ও একটি এ দ্বারা সংজ্ঞায়িত করা যায়। দুর্যোগ ঝুঁকির চারটি আর হল রেডিনেস, রিডাকশন, রেসপন্স, রিকভারি। জলবায়ু ঝুঁকির তিনটি আর ও একটি এ হল রিডাকশন অব গ্রিনহাউস গ্যাস, রিসাইকেল, রিইউজ, অ্যাডাপটেশন। সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া অসেইডের অর্থায়নে তার তিনটি সহযোগী সংস্থা সিপিডি, সলিডারিটি ও উদ্দীপনকে সাথে নিয়ে ঢাকা, কুড়িগ্রাম ও ফিরোজপুরে বাংলাদেশ সমন্বিত শিশুকেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা করছে পল মিচেল। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হলো কাচের তৈরি একটি ঘর যেখানে সবুজ শাকসবজি জন্মানো হয়। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ মনে করে বড়দের পাশাপাশি শিশুদেরকেও এ ব্যাপারে সচেতন করার প্রয়োজন রয়েছে। শিশুদের অভিযোজনের ক্ষমতা বড়দের তুলনায় কম হয়, শিশুরাই জলবায়ু দুর্যোগজনিত ঝুঁকিতে বেশি মাত্রায় বিপন্ন হবে। এই প্রকল্পটি সেভ দ্য চিলড্রেনের সহায়তায় আমরা বাস্তবায়ন করে আসছি। যেহেতু শিশুদের নিয়ে কাজ করছি, অতএব এখানে আমরা দেখেছি যে এই সমস্ত প্রভাবে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অতএব শিশু এবং শিশুদের পরিচর্যা করে জানা, তাদের আমরা জ্ঞান বৃদ্ধি করার জন্য এবং তাদেরকে দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা এই প্রকল্পটা হাতে নিয়েছি। এই প্রকল্পের আওতায় স্থানীয় শিশুদের মাধ্যমে পরিচালিত হচ্ছে শিশু সংগঠন। যে কোনো উন্নয়ন প্রকল্পে যেখানে সাধারণ জনগণের অংশগ্রহণ বা সম্পৃক্ততা খুবই কম থাকে, সেখানে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ শিশুদেরকে সম্পৃক্ত করে প্রকল্পটি পরিচালনা করছে। এই সংগঠনে শিশুদের জলবায়ু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঘন ঘন দুর্যোগের ফলে জলবায়ুর যে পরিবর্তনগুলো হচ্ছে তার সাথে খাপ খাইয়ে নিয়ে জীবন ও জীবিকার কীভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে সক্ষমতা তৈরি করছে। সক্ষমতার পাশাপাশি বিভিন্ন অভিযোজন প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি বিষয়ে জ্ঞান লাভ করছে। আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের কি কি হয় এবং এর থেকে আমরা কিভাবে বেঁচে উঠবো তা নিয়ে আমি কিছু আলোচনা করব। শিশুরা বাড়ি বাড়ি গিয়ে জলবায়ু বিপদাপন্নতা ও সক্ষমতা বিশ্লেষণ ও অভিযোজন কর্ম পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন উঠান বৈঠক পরিচালনা করে।
সেখান থেকে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে তারা একটি খসড়া পরিকল্পনা প্রণয়ন করে। তারপর শিশুরা সংগঠনে সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন করে। এর মাধ্যমে জনগণ ও ওই শিশুরা তাদের সেবা প্রাপ্তি সম্পর্কিত সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করে, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিভিন্ন সূচক নির্ধারণ করে এবং ওই সূচকগুলোর আলোকে তারা অভিযোজন প্রক্রিয়ার পরিকল্পনা রেজিলেন্স বৃদ্ধি করছে। জলবায়ু বিপদাপন্নতা ও সক্ষমতা বিশ্লেষণ ও অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় চূড়ান্ত ধাপসমূহ হল সম্পদ অনুযায়ী অর্থনৈতিক শ্রেণীবিন্যাস, পেশা অনুযায়ী পরিবার সংখ্যা, জলবায়ুজনিত আপদসমূহের ঘটার স্থান মাত্রাক্রম অবস্থা বিশ্লেষণ, জলবায়ুজনিত আপদের ঋতুভিত্তিক পঞ্জিকা ও ক্ষতিগ্রস্ত খাত চিহ্নিতকরণ, জলবায়ুজনিত আপদের সময়ের বিবর্তন ধারা বিশ্লেষণ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্র অঙ্কন, জলবায়ুজনিত আপদের কারণে ঝুঁকির ক্ষেত্র এবং বিপদাপন্নতার বিবরণ, জলবায়ু ও দুর্যোগ আপদের খাত অনুযায়ী অভিযোজন কৌশল কমিউনিটি ইনপুট, জলবায়ু ও দুর্যোগ আপদের খাত অনুযায়ী অভিযোজন কৌশল কর্মশালার ইনপুট, প্রাথমিক অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়ন, স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোজন কর্মপরিকল্পনা যাচাইকরণ কর্মশালা, পূর্ণাঙ্গ অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রতিবেদন প্রণয়ন। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ তার তিনটি সহযোগী সংস্থার মাধ্যমে এই তিনটি জেলায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। যেমন কুড়িগ্রাম জেলায় কি হোল রেইজড বেড পদ্ধতিতে সবজি চাষ, বস্তায় সবজি চাষ, উলম্ব মাচায় সবজি চাষ, জলাবদ্ধ জমিতে ভাসমান সবজি চাষ, খাঁচায় মাছ চাষ, সমতল ভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি। আমি একজন স্কুল ছাত্র, আমাদের স্কুলের পাশে এই শিশু সংগঠন। এই শিশু সংগঠনে আমরা মূলত শিশুরাই কাজ করি। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের ফলে যে দুর্যোগগুলো দেখা দিচ্ছে, অতিবৃষ্টি, অতি বন্যা, অতি শীত, অতি খরা এবং বিভিন্ন নতুন নতুন দুর্যোগ, এবং তার মাধ্যমে আমাদের জীবনযাত্রা চলাফেরার মান বিঘ্ন ঘটাচ্ছে, এবং এগুলোর হাত থেকে আমরা কীভাবে রেহাই পাব সেই সম্বন্ধে আমাদের এই সংগঠনে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব উন্নত চুলা ব্যবহারে উৎসাহিত করা ও অভ্যস্ত করা সেভ দ্য চিলড্রেনের একটি উল্লেখযোগ্য অবদান। আমাদের বাসার সামনে শিশু সংগঠন আছে, সেখানে আমরা সবাই মিলি ট্রেনিংয়ে যাই, যে অনেক কিছু শিখি। আমাদের গ্রামে চুলে যখন রান্না করি অনেক ধোঁয়া কালি পাই, আর যখন ট্রেনিংয়ে যাই বন্ধু চুলে পাওয়ার পর আমরা কালি পাই না, এখন চোখের সমস্যা থাকে অনেক রেহাই পাই, রাখলি খড়ি কম লাগে, ধোঁয়া কালি হয় না, আমাদের পরিবেশ এখন ভালো আছে। অন্যদিকে পিরোজপুর জেলায় লবণাক্ত এলাকায় লবণ সহিষ্ণু ধান যেমন বোরো ধান ব্রি 47 চাষাবাদ, সরজান পদ্ধতিতে সবজি চাষ ও বৃক্ষরোপণ, প্লাবন ভূমিতে হিজল ও করস জাতীয় উদ্ভিদের বনায়ন, খরা সহনশীল ফসল কচু চাষ, কম্পোস্ট বা আবর্জনাজনিত সার তৈরি, মিনি গ্রিনহাউস পদ্ধতিতে সবজি চাষ, শীত সহিষ্ণু প্রাণিসম্পদ হাঁস ও ভেড়া পালন কর্মসূচি ইত্যাদিতে অবদান রাখছে। আবার ঢাকা জেলায় বা শহরে অল্প জায়গায় পরিবেশ সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে দেয়ালে সবজি চাষ, তবে সবজি চাষ। আমার নাম নাদরা আক্তার, আমি সিবিডি স্কুলে পড়ি। জলবায়ু পরিবর্তন অভিযোজন ট্রেনিং থেকে আমি কারচুপির কাজ শিখেছি। আগে আমার আম্মু আব্বু এই কাজ করত, এখন আমি আমার আম্মু আব্বুর সঙ্গে এই কারচুপির কাজ করি এবং তাকে সাহায্য করি। পরিবেশ বান্ধব কর্মসংস্থান যেমন কারচুপি,
পাটজাত দ্রব্য ইত্যাদি চর্চা অত্যন্ত সফলতার সাথে নিয়মিতভাবেই করে যাচ্ছে এই প্রকল্পের আওতার জনগণ। আমি জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার থেকে এটার উপরে ট্রেনিং গ্রহণ করেছি, কারণ সেখানে আমি জানতে পেরেছি এই প্রকল্পের আওতাধীনের মাধ্যমে যে আমাদের দেশে পলিথিন এবং প্লাস্টিক দ্রব্যের ব্যবহার দিনের দিন মানে বাড়তেছে, এর ফলে আমাদের পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তেছে, এর একাধারে আমাদের কৃষিখাতেও প্রভাব পড়তেছে। আমাদের প্লাস্টিক এবং পলিথিন এগুলো মাটিতে পড়লে বা জমলে কখনো পচে না, কিন্তু অন্যদিকে এই জুটের তৈরি ব্যাগ বা জুটের তৈরি বিভিন্ন জিনিসপত্র মাটিতে পড়লে বা মাটিতে রেখে দিলে সেটা পচে যায়, মাটিকে উর্বর রাখে, আবার পরিবেশেরও সেটা কোনো ক্ষতি করে না। I am very pleased to be speaking about a child center climate change adaptation project which we implement here in a country which is the one of the most disaster prone country at the forefront of the climate change. Children of today are adults of tomorrow, so working on with children on climate change adaptation will empower them and capacitate them to grow into adults knowing about the climate change is going to bring in next 10 to 20 years. I am grateful for contributions to our donors, particularly in this case AUSAID. জলবায়ু পরিবর্তন অভিযোজনের নানা কৌশল এখন ওইসব অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষকরা তাদের পাঠদানের অংশ হিসেবে শিক্ষা দিয়ে থাকে। জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা ও তার তিনটি সহযোগী সংস্থার প্রকল্প কর্মী, ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুষ্টিবিদ, কমিশনার, অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও শিশুদের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা পরিচালনা করে। এর ফলে শিশুরা এখান থেকে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের দিক নির্দেশনা পেয়েছে। জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবার অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, পথনাটক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, পরিবেশবান্ধব গাছ বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে সেভ দ্য চিলড্রেন। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের কারণে এইসব অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের যে ক্ষয়ক্ষতি হয় সেই বেদনা উপশমের স্বপ্নের বীজ রোপণের সময় এখনই। এদেশে প্রাকৃতিক দুর্যোগ কখনোই প্রতিরোধ করা সম্ভব হবে না, তাই প্রতিরোধের কথা না ভেবে দুর্যোগের পূর্বে জলবায়ু দুর্যোগ মোকাবেলায় বলিষ্ঠভাবে অভিযোজন কৌশলগুলো দুর্যোগপ্রবণ প্রতিটি এলাকায় বাস্তবায়ন করতে হবে। আসুন আমাদের আগামী দিনের শিশুদের জন্য বসবাসযোগ্য একটি সুন্দর, একটি স্বপ্নময় পৃথিবী গড়ার অঙ্গীকার করি।